আসসালামু আলাইকুম। এই ডিজাইনের কামিজটি তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় নিয়েছি 2.5 গজ পরিমাণ এবং এক কালারের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ। তো সবার প্রথমে আমি সামনের পার্টটি কাটিং করব, এই জন্য আমি দুটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়গুলোর লম্বা এবং চওড়া কতটুকু নিয়েছি সেটি বলছি। আপনারা আপনাদের কামিজের টোটাল লম্বার মাপটি নেবেন, নিয়ে তার সাথে আরও 6 ইঞ্চি যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ করবেন। তো আমাদের এখানে কামিজের লম্বার মাপ হচ্ছে 42 ইঞ্চি, আমি আরও 6 ইঞ্চি যোগ করার পর হয়েছে 48 ইঞ্চি এবং 48কে 2 দিয়ে ভাগ করার পর হয়েছে 24 ইঞ্চি পরিমাণ। তো আমরা 24 ইঞ্চি পরিমাণ দুটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে দেখুন কাপড় দুটি চওড়া এবং লম্বা একই পরিমাণ রয়েছে, লম্বা রয়েছে 24 ইঞ্চি এবং চওড়া হয়েছে 15 ইঞ্চি পরিমাণ। এটা আপনাদের ঘেরের মাপ অনুসারে নেবেন আপনারা। আমাদের এখানে ঘের হচ্ছে 26 ইঞ্চি, 26কে 2 ভাগ করলে হয় 13, তো আমি 13 ইঞ্চি নিয়ে আরও তার সাথে আরও 2 ইঞ্চি পরিমাণ যোগ করে দিয়েছি। 15 ইঞ্চি পরিমাণ একটি কাপড় চওড়া নিয়েছি আমরা এখানে। আপনারা আপনাদের কামিজে ঘেরের অংশের মাপ নিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে তার সাথে আরও 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ আপনারা এক্সট্রা যোগ করে নিতে পারেন। তা আমি এখানে এক কালারের কাপড়টি নিচের যে কোনো একটা সাইড থেকে 6 ইঞ্চি পরিমাণ মার্ক করে দিচ্ছি। পয়েন্টগুলো সবগুলো আমরা মিলিয়ে দিচ্ছি। আমরা যে দাগ দিয়ে নিয়েছি তার উপরে প্রিন্টের কাপড়টিকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে, এই জন্য আমরা পিন দিয়ে কাপড়টি জয়েন করে নিচ্ছি। একইভাবে আমরা উপরেও একটি প্রিন্টের কাপড় জয়েন করব। কাপড়টির লম্বা আপনারা আপনাদের আঙুলের মাপ যা আসবে তার থেকে আরও 2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নেবেন। তা আমাদের এখানে আঙুল হচ্ছে 7, আমরা আরও 2 ইঞ্চি বাড়িয়ে 9 ইঞ্চি পরিমাণ লম্বা একটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড় দুটিকেও আমরা পিন দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি আমাদের মার্ক করার সুবিধার জন্য। প্রতিটি কাপড়ই আমি 2 ভাঁজে ভাঁজ করে রেখেছি, কারণ আমরা শুধুমাত্র এখানে সামনের পার্টটি কাটিং করব। তো প্রথমে আমরা শোল্ডারের মাপটি নিব। আমাদের শোল্ডার হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6, তো আমরা 6 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এখন আমরা আর্মহোলের অংশটি মার্ক করব। আমাদের আর্মহোল হচ্ছে 7, 7 ইঞ্চিতে আমরা একটি মার্ক করে নিচ্ছি এবং স্ট্রেট দাগ কেটে নিচ্ছি। এখন আমরা বডি মাপটি নিব। আমাদের এখানে বডি হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আরও 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা সেলাই করার জন্য, তো আমরা 11 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এখানে মার্ক করবেন। এখন আমরা শোল্ডার থেকে 14 ইঞ্চি নিচে কোমরের জন্য এবং 21 ইঞ্চিতে হিপের জন্য আমরা মার্ক করে নিচ্ছি। তো আমরা এখন কোমরের অংশে মার্ক করব। আমাদের এখানে কোমরের মাপ হচ্ছে 36, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9, আরও 1 ইঞ্চি নিব আমরা এক্সট্রা সেলাই করার জন্য, তো আমাদের টোটাল এখানে মাপ এসেছে 10 ইঞ্চি পরিমাণ। তো আমরা 10 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে এখানে মার্ক করে নেবেন। এখন আমরা হিপের অংশটি মার্ক করব। আমাদের হিপের মাপ হচ্ছে 40, 40-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10, আরও 1 ইঞ্চি নিব এক্সট্রা আমরা সেলাই করার জন্য, তা আমরা টোটাল 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন আমরা 3টি পয়েন্টসে মিলিয়ে দিব। এখন আমরা হিপ থেকে ঘের পর্যন্ত স্ট্রেট একটি দাগ কেটে নিব। এভাবে স্ট্রেট একটি দাগ দিয়ে নিচ্ছি আমরা এবং ঘেরের এখান থেকে আমরা 1 ইঞ্চিতে একটি মার্ক করে নিচের দিকে এটি মিলিয়ে দিব, তাহলে আমাদের আর কোনাটি বের হয়ে থাকবে না। এখন আর্মহোলের শেপটি দেওয়ার জন্য আমাদের আর্মহোলের লম্বার মাপ যা এসেছে তার ঠিক মাঝ বরাবর আমাদেরকে একটি মার্ক করে নিতে হবে। তো 3.5 ইঞ্চি পরিমাণ আমি একটি মার্ক করে দিচ্ছি এবং এখান থেকে আর্মহোলের শেপটি দিয়ে দিচ্ছি এবং বাইরে থেকে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আমরা তালপাটের অংশটি মার্ক করে নিয়েছি। এখন আমরা গলার মাপটি নিয়ে নিব। আমাদের গলার চওড়া হচ্ছে এখানে 2.5 ইঞ্চি পরিমাণ এবং সামনের গলার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণ। এখন আমরা মার্ক অনুসারে কেটে নিব।
এখানে আমরা তালপাটের অংশটি কেটে নিব, যেহেতু আমরা এখানে শুধুমাত্র সামনের পাটটি কাটিং করছি। এখন আমরা পিনগুলো খুলে নিব। কাপড়গুলো আমরা মেলে নিচ্ছি এবং সেম ভাবে আমরা 6 ইঞ্চিতে পুরো কাপড়টিতে মার্ক করে নিয়েছি। মার্ক করে নেয়ার পর প্রিন্টের কাপড়টি এক কালারের কাপড়ের উপরে এভাবে সেট করে রাখতে হবে এবং এক কর্নার থেকে আরেক কর্নারে এভাবে একটি শেপ দিয়ে নিতে হবে এবং দাগ অনুসারে আমাদেরকে কাটিং করে নিতে হবে। কাপড়টি আমরা তুলে রাখছি কাটা অংশটি। কাটার পর আমরা আবারও পিন দিয়ে কাপড়টিকে ভালোভাবে সেট করে নিচ্ছি। উপরের কাপড়টিকেও আমরা পিন দিয়ে একইভাবে সেট করে নিব। এখন আমরা পিছনের পাটটি কাটিং করব। এই জন্য কাপড়টিকে একই পরিমাণ লম্বা এবং চওড়া নিয়ে আমরা ভাঁজ করে রেখেছি এবং একই পরিমাণ মাপগুলো আমি আবার দিয়ে নিচ্ছি। সামনের পাটে আমরা যেভাবে যেভাবে মার্ক করেছিলাম একইভাবে আমি আবার পিছনের পাটেও মার্ক করে নিচ্ছি। শুধুমাত্র এখানে আমাদের গলার অংশের মাপটি একটু ভিন্ন আসবে। আমাদের গলার মাপ হচ্ছে চওড়া 2.5 ইঞ্চি থাকবে, শুধু লম্বার মাপটি আসবে 3 ইঞ্চি পরিমাণ, আর সব একই পরিমাণেই থাকবে। একই রকমভাবে আমি পিছনের পাটিও মার্ক করে নিয়েছি এবং মার্ক অনুসারে আমি এখন কেটে নিব। আমাদের পিছনের পাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। এর জন্য কাপড়টিকে 4 ভাঁজ করে রেখেছি। কাপড়টি চওড়া হচ্ছে 10 ইঞ্চি, আমাদের আর্মহোল ছিল 7, আরও 3 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে টোটাল 10 ইঞ্চি পরিমাণ একটি চওড়া একটি কাপড় নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে 3 ইঞ্চি পরিমাণে ডাউন করে দিচ্ছি এবং এভাবে একটি আর্মহোলের শেপ দিয়ে নিচ্ছি। হাতাতে আমরা একটি প্রিন্টের কাপড় ইউজ করব। এখন আমরা মুহুরির অংশটি মাপ নিচ্ছি। আমাদের মুহুরি হচ্ছে 6, আরও 1 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা সেলাই করার জন্য। 2টি দাগ আমরা এখন মার্ক করে নিচ্ছি, দাগ অনুসারে আমরা কেটে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে মেলে নিয়ে যে কোনো এক পাশ থেকে আমরা তালপাটের অংশটি কাটিং করব। সেলাই করার জন্য আমরা এভাবে কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশ দুটি ভিতরে রেখে তার উপরে সেলাই করে নিতে হবে। প্রথমে আমরা কাটা অংশগুলো জয়েন করে নিব। সেমভাবে আমরা নিচে পাটটিকেও এভাবে সোজা পাশ দুটি মুখোমুখি রেখে ভিতরে রেখে উপরে আমরা এভাবে সুতো সেলাই করে নিব। তা আমরা এখন সেলাই করে নিচ্ছি। কাপড় দুটিকে সোজা পাশে রেখে উল্টো পাশে আমরা কাপড়ের উল্টো পাশে সেলাই বসিয়ে দিচ্ছি। সেম ভাবে আমরা নিচের কাপড় দুটিও জয়েন করে নিব। সোজা পাশ দুটি আমরা ভিতরে রেখে উল্টো পাশে সেলাইটি করে নিতে হবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা গলাতে একটি পেস্টিং জয়েন করব। এই জন্য আমি একটি কাপড়ের উপর পেস্টিংটিকে আয়রন করে তার পাশ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমরা গলাতে এটি জয়েন করে নিব। আমরা জামার সোজা পাশে গলাটি জয়েন করব। এখন আমরা গলার কাপড়টিকে উল্টিয়ে নিব।
ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা এখানে আয়রন করে নিতে পারেন। তো একইভাবে আমরা পিছনের গলাটিও সেলাই করে নিয়েছি। এখন আমরা সামনের কাপড়টিকে সোজা পাশে রেখে এবং পিছনের পাড়টিকে উল্টো পাশে রেখে আমরা এখন শোল্ডার জয়েন করে দিব। দুটিরই পেস্টিংয়ের কাপড়টি মেলে নিয়ে তার উপরে সেলাইটি করে নিতে হবে। দেখুন আপনারা ভিডিওতে আমি কিভাবে করছি। একই রকম ভাবে আমরা দুটি শোল্ডার কাপড়ই আমরা জয়েন করে নিচ্ছি। আমরা জয়েন করে নিয়েছি, এখন আমরা এই যে দেখিয়ে দিচ্ছি উল্টিয়ে নিব। আপনারা চাইলে এখানে উপরে কাপড়টিতে মেশিন দিয়েও সেলাই দিয়ে নিতে পারেন বা হাতেও তুরপাই করে নিতে পারেন। আমি হাতেই তুরপাই করে নিব। তো আমরা এখন এখানে হাতা লাগাবো। এজন্য আমি প্রিন্টের কাপড়ের সাথে এক কালারের কাপড়টি জয়েন করে নিয়েছি। এখন হাতার মোহরির অংশটি আমরা সেলাই করে নিব। দুটি ভাঁজ দিয়ে তার উপরে একটি সেলাই করে নিব। দুটো কাপড়েরই সোজা পাশ ভিতরে রেখে তার উপরে সেলাইটি করতে হবে, অর্থাৎ জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে হাতার কাপড়টিকে উল্টো সাইডে রেখে সেলাইটি করতে হবে। তো আমরা সেলাইটি মাঝখান থেকে শুরু করব। মাঝখান থেকে আমরা প্রথমে এক পাশে সেলাইটি করে নিব। দেন আমরা কাপড়টিকে ঘুরিয়ে আরেকটি পাশ সেলাই করে নিব। আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। সেইমভাবে আমরা আরও একটি হাতাও জয়েন করে নিয়েছি। এখন আমরা জামাটির সাইড সেলা করব। এই জন্য আমরা একটি মার্ক করে নিয়েছি হিপ পর্যন্ত, দুই পাশে আমরা মার্ক করে নিয়েছি। এখন আমরা হাতা থেকে সেলাই করে নেব। সেলাইটি আমরা হিপ পর্যন্ত করব, যেখানে আমরা হিপের দাগ দিয়ে নিয়েছিলাম। সেমভাবে আমরা আরও একটি পাশ জয়েন করে নিয়েছি। এখন আমরা কামিজের ফাড়াটি সেলাই করব। এই জন্য আমি একটি মার্ক দিয়ে নিয়েছি। তা আমি কীভাবে মার্কটি দিয়েছি, এখানে আমরা হিপ পর্যন্ত যে সেলাইটি করেছিলাম সেখান থেকে আমরা একটি মাপ নিয়ে নিয়েছি। তা আমাদের 1 ইঞ্চি পরিমাণ মার্ক এসেছে, সেই অনুসারে আমি নিচ পর্যন্ত সে মার্কটি করে নিয়েছি। একইভাবে অপর সাইডেও আমরা একই পরিমাণ মার্ক করে নিয়েছি। তা এখন যে কোনো একটি সাইড থেকে আমরা কাপড়টিকে এভাবে দুইবার ভাঁজ করে তার উপরে সেলাই করে নিতে হবে। এখন আমাদেরকে হিপের সেলাইয়ের উপরে 1 ইঞ্চি পরিমাণ উপরে একটি মার্ক করে নিতে হবে এবং মার্ক পর্যন্ত আমাদেরকে কাপড়টি দুইবার ভাঁজ করে
সেলাইটি করে নিয়ে যেতে হবে। আমরা যতটুকু পর্যন্ত মার্ক করেছিলাম সেই পরিমাণ আমরা কাপড়টি সেলাই করে নিব এবং এভাবে কাপড়টিকে ঘুরিয়ে অপর সাইডেও একই পরিমাণ ভাঁজ করে আমরা তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দিব। এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে অপর সাইডটিও আমরা একইভাবে সেলাই করে নিচ্ছি। আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই সেলাইয়ের পাশ দিয়ে আরেকটি সেলাই করে নিব। সাইড থেকে আরেকটি সেলাই আমরা করে নিচ্ছি। আমাদের পাড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। হিপের অংশের সেলাইটি দেখুন একদম ফিনিশিংভাবে সেলাইটি আমাদের হয়েছে। একইভাবে আমরা আরও একটি পাশ সেলাই করে নিয়েছি। এখন আমরা কামিজের বটম পার্টটিকে দুই ভাঁজে ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। পাশ থেকে আমরা আরেকটি সেলাই বসিয়ে দিব। সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। একইভাবে আমরা আরেকটি পাশ সেলাই করে নিয়েছি। তা আমাদের টোটাল কামিজটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য